রংপুর নগরের কামাল কাচনার চিত্র এটি। ঝুঁকিপূর্ণ হওয়ায় বছর পাঁচেক আগে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ, তবে পরিত্যক্ত ঘোষণার পর ম্যানেজ করে এখনও এ ভবনে মানুষ বাস করছে। একই অবস্থা নগরের ব্যস্ততম মিনি সুপার মার্কেট, মাহিগঞ্জ আফানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ধাপ ব্যাংক মোড়ের মাদকদ্রব্য স্টাফ কোয়ার্টার, রংপুর কলেজ সংলগ্ন জাদু ভিলা সহ আরও বেশ কয়েকটি ভবনের। পরিত্যক্ত ঘোষণা করার পরও এসব ভবনে কার্যক্রম চলছে, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ক্লাস করা একটা আতঙ্কতার ব্যাপার, কারণ বিল্ডিংটা পুরানো হওয়ার কারণে ছাদ কখন ভেঙে পড়ে এটার কোনো মানে গ্যারান্টি নেই। অবকাঠামো স্বল্পতার কারণে আমি নিরুপায় হয়ে সেই ভবনকে নিয়েই কাজ করতেছি। সরকারের কাছে এবং বর্তমান রংপুর নগর পিতা আছেন তার কাছে আকুল আবেদন, সব কিছু সঠিকভাবে দেখে বিল্ডিংটা ভেঙে ফেলে আমরা নতুনভাবে প্ল্যান করে নতুনভাবে নতুন কিছু চিন্তা করব। রংপুর সিটি মেয়রের মতে অপরিকল্পিত নগরায়নের ফলে এ সমস্যা সৃষ্টি হয়েছে। যেভাবে পারছে বিল্ডিং করছে, যার কারণে এখন এসে এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা হয়েছে। এগুলো সরকারের ইনস্ট্রাকশন পাইলে আমরা ম্যাজিস্ট্রেট মোবাইল কোড দিয়ে আমরা বুলডোজার দিয়ে সব কিছু ডিস্ট্রয় করে দেবো। ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে আধুনিক ভবন নির্মাণের ঘোষণা দিলেও দীর্ঘদিন আটকে আছে সে ফাইল। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। তাসজিদ আবরার, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।